তাহলে আমরা তো অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং কি সে বিষয়টা জেনে গিয়েছি, তাই না? তাহলে চলুন অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং নিয়ে একটা কাজ করা যাক। আপনি যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবেন, কোনো ডেভেলপমেন্ট করবেন, তখন মাল্টিপল টাইম একটা প্রবলেম ফেস করবেন। কি সেই প্রবলেম সেটা এখনই আমি আপনাদেরকে বলছি, এবং সেই প্রবলেম থেকে কিভাবে সলিউশন পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রবলেমটা হচ্ছে, অনেক সময় দেখবেন যে আপনি ফাংশন কল করেছেন, ফাংশন কলের ভ্যালুটাকে একটা ভ্যারিয়েবলের ভিতর স্টোর করেছেন, এবং ভ্যারিয়েবলটা আপনাকে রেজাল্ট দিচ্ছে আনডিফাইন্ড। কিন্তু কেন? আপনি কোনোভাবে খুঁজে পাচ্ছেন না, কারণ ফাংশন সঠিক আছে, ফাংশন কল সঠিক আছে, এবং আপনি জানেন এই ফাংশনটা ভ্যালু রিটার্ন করছে সঠিকভাবে, কিন্তু ভ্যারিয়েবলের ভেতরে থাকছে আনডিফাইন্ড। মাল্টিপল টাইম আপনি এই ধরনের সিচুয়েশনে পড়তে যাচ্ছেন অথবা পড়েছেন। তো সেই প্রবলেমটা কেন তৈরি হয়েছে এবং কি এর সলিউশন সেটাই আমরা আজকে দেখব। এই প্রবলেমটা মূলত অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্টের একটা প্রবলেম। জাভাস্ক্রিপ্টে যদি এই অ্যাসিঙ্ক্রোনাস বিহেভিয়ারটা না থাকতো, তাহলে আপনি কোনোদিনও এই ধরনের প্রবলেমে পড়তেন না। তাহলে একটা অ্যাসিঙ্ক ফাংশন তৈরি করা যাক, বা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন তৈরি করা যাক। ফাংশন সে মাই নেম, এখানে আমি একটা নেম বাইরে থেকে এন্ট্রি করব বা আর্গুমেন্টস আকারে পাস করব। কি হবে, 3 সেকেন্ড পরে একটা ভ্যারিয়েবলের ভেতরে সে নামটা স্টোর করবে এবং রিটার্ন করবে, কিন্তু শর্ত হচ্ছে 3 সেকেন্ড পরে করতে হবে। 3 সেকেন্ড পরে কেন করছি হয়তো অনেকেই বুঝে গিয়েছেন, কারণ এই ব্যাপারটা যে অ্যাসিঙ্ক্রোনাস সেটা ফিল করানোর জন্য মেইনলি 3 সেকেন্ড অপেক্ষা করতে বলছি। আদারওয়াইজ করতাম না, 3 সেকেন্ড পরে আমার নামটা স্টোর হবে একটা ভ্যারিয়েবলে। এটা রিয়েলিস্টিক কোনো এক্সাম্পল না, কিন্তু নিয়ার ফিউচার আপনি যখন সার্ভারে API কল করবেন তখন সেটা ওয়েট করতে হবে আপনাকে, ওকে? তখন আপনার কাছে এই ধরনের এক্সাম্পলগুলো কোনো ব্যাপার হবে না। কিন্তু এখন যেহেতু আমরা সার্ভারের API কল কিভাবে করতে হয়, অ্যাজাক্স নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা নিয়ে এখন আমরা জানি না, সেহেতু আমরা সেট টাইম আউটকেই ভেবে নিব বা মেনে নিব একমাত্র ওয়ে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং বা অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক তৈরি করার, ওকে? তাহলে লেট নেম বা রেজাল্ট, আমি এখানে রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল দিলাম, কারণ আমি কলব্যাকের ভেতর থেকে রিটার্ন করলে সেই রিটার্নটা সঠিকভাবে কাজ হবে না। সো আমি এখানে সেট টাইম আউটটাকে কল করলাম, সরি টাইম আউট, এখানে স্নিপেট দেওয়া আছে, তো আমি স্নিপেট অ্যাজ ইউজুয়াল পছন্দ করি না। এখানে একটা কলব্যাক ফাংশন দিলাম, এখানে বললাম রেজাল্ট ইজ ইকুয়াল টু নেম, ওকে? এবং এখানে আমি বললাম 3 সেকেন্ড, মানে 3000 মিলিসেকেন্ড অপেক্ষা করতে হবে, এবং যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন রেজাল্ট রিটার্ন করবেন। জাস্ট রিটার্ন রেজাল্ট, ওকে? দ্যাটস কুল। এখন আমি একটা ভ্যারিয়েবলের ভেতরে আমাদের সে মাই নেম ফাংশনটা কল করে যে রেজাল্টটা আসবে সেটাকে স্টোর করে রাখব। লেট আউটপুট ইজ ইকুয়াল টু সে মাই নেম HM9, ওকে? তো আমরা জানি সে মাই নেম HM9 দ্বারা আর্গুমেন্ট আকারে যেহেতু পাস করেছি, সেহেতু এটা কল হবে, 3 সেকেন্ড অপেক্ষা করবে এবং রিটার্ন করবে রেজাল্টটাকে, এটা আমরা জানি। তাহলে এবার যদি আমরা কনসোলে লক করি আউটপুটকে এবং আমাদের ফাইলটাকে সেভ করি, কি আউটপুট পাবো আমরা? আনডিফাইন্ড। আচ্ছা, এখানে আমি একটা কনসোল লক করি, কারণ হচ্ছে হয়তো বা সেট টাইম আউট কলই হচ্ছে না, এটা হতে পারে, তাই না? সেট টাইম আউট কল হচ্ছে না তাই নামটা স্টোর করতে পারিনি। তো আমি এখানে একটা কনসোল লক করি, আই হ্যাভ ডান, যে 3 সেকেন্ড পরে ভাই তুমি আমাকে একটা মেসেজ দিও যে তুমি কল হয়েছিলে এবং তুমি ডান হয়ে গেছো, ওকে? তো এইবার আমরা সেভ করি, দেখি আমাদের আউটপুট আনডিফাইন্ড এবং 3 সেকেন্ড পরে আই হ্যাভ ডান, এটাও কল হচ্ছে। কি হচ্ছে এখানে, রেজাল্ট কেন আসছে না, রেজাল্ট কেন আনডিফাইন্ড, তাহলে আউটপুট কেন আনডিফাইন্ড? ব্যাপারটা হচ্ছে আপনি এই ফাংশনের ভেতরে আসেন, এই ফাংশনের ভেতরে লেট রেজাল্ট এটা কল হয়ে যাচ্ছে, সেট টাইম আউট এটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন, সে কী করছে, সে ওয়েট করছে, এবং রিটার্ন স্টেটমেন্টটা কল হয়ে যাচ্ছে। রিটার্ন স্টেটমেন্ট কল হচ্ছে কী দ্বারা? রেজাল্ট দ্বারা। সেট টাইম আউট কল হওয়ার পূর্বে রেজাল্টের ভ্যালু কত? আনডিফাইন্ড, কারণ আমরা কোনো কিছু ডিফাইনই করিনি, তাই এই ফাংশনটা রিটার্ন করছে আনডিফাইন্ড আউটপুটের ভেতরে ইনস্ট্যান্টলি। এবং 3 সেকেন্ড পরে যে এই রেজাল্টের ভ্যালুটা নেমে পরিবর্তন হচ্ছে, কিন্তু ততক্ষণে আমার এই কোডটা এক্সিকিউশন কমপ্লিট হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই কোনো ফাংশনের ভেতরে যদি অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন থাকে আর সেই রেজাল্টটা যদি আমরা যেই রেজাল্টটা ওই ফাংশন থেকে রিটার্ন করতে চাচ্ছি সেই রেজাল্টটা যদি অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন কলের রেজাল্ট হয় বা ফাংশন কলের ফল হয়, তাহলে আমরা কোনোভাবেই একটা ভ্যারিয়েবলের ভেতরে সেটা স্টোর করতে পারবো না, কারণ এই কোডটা এক্সিকিউট হওয়ার বহু পূর্বেই এই দুইটা লাইন এক্সিকিউট হয়ে যাচ্ছে।
দ্যাটস ওয়াই আমরা সবসময়ের জন্য এখানে আউটপুট আনডিফাইন্ড পাচ্ছি। এই ক্ষেত্রে সলিউশন একটাই, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেখানে অ্যাসিঙ্ক্রোনাস স্ট্রাকস আছে সেখানেই অপারেশনটা হ্যান্ডেল করতে হবে। যেখানে অ্যাসিঙ্ক্রোনাস স্ট্রাকস নিয়ে আপনি কাজ করছেন, অর্থাৎ এই কলব্যাকের ভেতরেই আপনাকে কাজটাকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ আপনি যদি নেমটাকে কনসোল লক করতে চান তাহলে নেমটাকে এখানেই কনসোল লক করতে হবে, যদি আপনি নেমটাকে অন্য কোথাও সেন্ড করতে চান, কোনো একটা ভ্যারিয়েবলে স্টোর করতে চান তাহলে সেটাও আপনাকে এখানেই করতে হবে। আপনি যা করতে চান নেমের সাথে, যদি সেটা অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিংয়ের রেজাল্ট হয়, অ্যাসিঙ্ক্রোনাস ফাংশনের ভেতরে হয়, তাহলে সেই কলব্যাকের ভেতরে অর্থাৎ অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিংয়ের হ্যান্ডেলারের ভেতরে করতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই। এবং এই কাজটা করতে গেলে দেখা যায় লং কলব্যাক আসতে থাকে, একটা কলব্যাকের ভেতরে আরেকটা কলব্যাক, যেহেতু আমরা কোথাও স্টোর করতে পারছি না, তার ভেতরে আরেকটা কলব্যাক, সেই এত কলব্যাক হ্যান্ডেল করা কষ্টকর বলে চলে আসলো প্রমিস, অ্যাসিঙ্কা ওয়েট, অসংখ্য টার্মস। ওকে, তো ইন রেজাল্ট হচ্ছে এটাই যে আপনার যদি কোনো ফাংশন থাকে যেই ফাংশনের ভেতরকার যে রেজাল্টটা আপনি রিটার্ন করছেন সেটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশনের রেজাল্ট হয়ে থাকে বা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন থেকে এসে থাকে, তাহলে আপনি সেটা কখনোই একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করতে পারবেন না। আপনাকে এই কাজটাকে না করে, এই লেটটাকে না নিয়ে, এই রিটার্ন স্টেটমেন্টটাকে না নিয়ে কী করতে হবে, এখানেই কনসোল করতে হবে। সরি, আমি আর একটা কনসোল লগ নিয়ে নিই, কারণ আমি যেগুলো ডিলেট করেছি সেগুলোকে আবার আমাকে ব্যাক আনতে হবে রেফারেন্সের জন্য। কনসোল ডট লগ নেম। ওকে, আচ্ছা, তাহলে আর আমাদের আউটপুটের দরকার নেই, সরি, আপাতত আছে থাক, সমস্যা নেই, কিন্তু এবার আমরা আউটপুট দেখতে পারবো, সমস্যা নেই। এখানে আনডিফাইন্ডই থেকে যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এখানে 3 সেকেন্ড পরে এই সেম নাইম আউটপুটে দেখতে পারবো। ওকে, এইভাবে করে আপনারা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশনসগুলোর সাথে ডিল করবেন, কোনো ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করবেন না।